পাচারের আগে প্রচুর পরিমাণ ফেন্সিডিল সহ এক যুবককে গ্রেপ্তার করলো সাগরপাড়া থানার পুলিশ। সোমবার রাতে সাগরপাড়া থানার সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন রাজ্য সড়কে নাকা চেকিং করার সময় একটি মারুতি ভ্যানে তল্লাশি চালিয়ে 1100 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। তারপরে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার রাতে সাগরপাড়া থানার সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন রাজ্য সড়কে নাকা চেকিং করার সময় একটি মারুতি ভ্যান আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1100 বোতল ফেন্সিডিল। তারপরে গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম মুমিন হক, বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর। পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এত পরিমাণে ফেন্সিডিল কোথায় এবং কাকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।